আমাদের কার্যক্রমের মধ্যে আছে ছেলেদের জার্সি এবং প্যান্ট অর্থাৎ খেলার সরঞ্জাম দেওয়া এবং তাদের মধ্যে একটা খেলা পরিচালনার মাধ্যমে তাদের আনন্দ দেওয়া। এছাড়া দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলেছিলেন যে গীতা পাঠের ছেলে পদাঘাত করার একমাত্র উপায় ফুটবল, সেই উদ্দেশ্য সেই বাণীকে মাথায় রেখে আমরা এই আয়োজন করি। প্রত্যেক বছরই আমরা এরকম করে থাকি। এছাড়াও আমরা নানা রকম সামাজিক কাজের সাথে যুক্ত থাকি সারা বছর। এটা কাদের পক্ষ থেকে নিয়েছেন? এটা কৃষ্ণনগর মেরিনার্সের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম শরৎ দত্ত, আমি কৃষ্ণনগর মেরিনার্সের প্রেসিডেন্ট। কাদের আজকে কৃষ্ণনগর মেরিনার্সের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন এবং বিবেকানন্দের জন্মদিন, এই দুটোকে স্মরণ করে রাখতে আমাদের আজকে র্যালি। আজকে আমাদের কার্যক্রমের মধ্যে আছে কিছু দুস্থ ছেলেদের জার্সি এবং প্যান্ট অর্থাৎ খেলার সরঞ্জাম দেওয়া এবং তাদের মধ্যে একটা খেলা পরিচালনার মাধ্যমে তাদের আনন্দ দেওয়া। এছাড়া দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কারণ বিবেকানন্দ বলেছিলেন যে